সালামালাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। দর্শক, আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। হাটটা বসে সপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল 8 ঘটিকা হইতে বৈকাল 4 ঘটিকা পর্যন্ত এরকমই জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে বলদ গরুর। তবে সংক্ষেপে আপনাদের হাড্ডিসার মাংস ও খামারি উপযোগী দু একটা বলদ জোড়ার দাম দর জানার শোনার চেষ্টা করবো, যে এই বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন গরুর হাটে। তো এখনও কোনো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, কেননা আপনাদের জন্যই প্রতিনিয়ত এইসব ভিডিওগুলো করি ও সারি। আর আপনাদের একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন, একটা লাইক ও একটা মন্তব্য আমাদের অনেক বেশি উৎসাহ করে এরকম ভিডিওগুলো করতে। তো যে একটা লো ক্যাটাগরি আছে, এখান থেকে শুরু করলাম, জোড়াটার দাম কেমন রাখছে, কাস্টমার কত বলতেছে, একটা কমপক্ষে আইডিয়া নিয়ে ইনশাল্লাহ। তারপরে গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকে যায়, ভালো মানের বলদগুলো দাম দর জানার চেষ্টা করব। দাম দর হচ্ছে কথা বলুক, তারপর দাম জানবেন চললে। দর্শকগুলো দাম জানি কেমন মাদুন সাহেব, কত দাম চাওয়া হচ্ছে এই হাড্ডিসার জোড়াটার? 40-45 ভাঙতে বলতেছে দর্শক, এই জোড়াটা 1,40,000 ভাঙতে করছে। লো ক্যাটাগরি হাড্ডিসার বলদ জোড়া দাম দর জানা শোনার চেষ্টা করলাম আমাদের জয়পুরহাট জেলা শহর জয়পুরহাট নতুন হাট থেকে। এখানে একটা হাড্ডিসার আছে বিগ সাইজের। সালামু আলাইকুম, অনেক দিন থেকে কথা হয়নি আপনার সঙ্গে, কেমন আছেন আপনি? ভালো বাবা। এই যে এটা একটু লম্বা চওড়া আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কোয়ালিটি হাড্ডিসার, এটা দাম দর কাস্টমারে কেমন বলতেছে? 70-75 খালি 70-75 বলে সিঙ্গেল, এটাই ধরো 70-75 কাস্টমারে বলতেছে, এটা বলবো যে লিগাল দাম এটাই। এ জায়গাতে কখনো মিথ্যা কথা হয় না, এই মহাজন মিথ্যা কথা বলে না আমার কাছে অন্তপক্ষে। এটার বয়স কেমন আছে? বয়স জোয়ান বাবা, জোয়ান হয়ে গেছে তাই না? দর্শক, বয়স জোয়ান হয়ে গেছে, যেহেতু আমি জিজ্ঞাসা করলাম না যে আপনি কত চাচ্ছেন, ডাইরেক্ট বললাম যে কাস্টমারে কত বলতেছে, কেননা যেখানে এই জায়গাতে মিথ্যা কথা খুব কম বলে আমার কাছে সত্যি কথাই বলে, যেটা কাস্টমার বলতেছে ওটাই বলবে, কেননা কেন মিথ্যা কথা বলবে? আপনাদের দাম দর করে নিতে হবে, এই দাম দিতে পারবে না, আপনারা ওর চাইতে ভালো মানের দাম দর করলেন তাহলে আপনাদের পড়তে আসবে। এই যেখানে একটা মহাজন আছে ভালো কালেকশন করে মোটামুটি, বিগ সাইজের এক জোড়া মাংসর বলত কালেকশন করছে, আমি পিছন থেকে বলে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই। সালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 2,20,000 চাওয়া দাম। হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 1,80,000 বলে তাই না? বয়স অসুখ, বয়স জোয়ান আছে, 2,20,000 চাচ্ছে চাওয়া দাম, এটা 1,80,000 বলতেছে কাস্টমারে, জোয়ান আছে বয়স। তবে মাংস আছে হিউজ ফুল, এটার তো মাংসর কারণে সব মাংস ব্যাগ ঠেলে উঠছে, কাটি খুব কম দেখা যাচ্ছে, পেটে কিছু নাই বিধায় তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট মাংস দেখা যাচ্ছে বলছি। তো এরকম বলদ জোড়ার কালেকশন হিউজ হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে, এটার দাম কত চাওয়া হচ্ছে এই জোড়াটার দাম? 2,10,000 চাওয়া হচ্ছে। হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 150,000-160,000 তাই না? বয়স কেমন আছে? দর্শক, বয়স 4 দাঁত আছে। আজকে কত জোড়া কালেকশন করেছেন? এখনো বই হয়নি, ইসে দুঃখ। আজকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গরু বিক্রি হচ্ছে বলদ কেনা বেচা, বাজার খারাপ তাই না? দর্শক, 18টা নিয়ে এসছে 9 জোড়া, এখনো আমার এই মহাজন একটা বিক্রি করতে পারে নাই, তো ওই জন্য মহাজন সঙ্গে কথা বলতে নিজের সংকট বোধ মনে হলো, তারপর আপনাদের ক্ষেত্রে দাম জানালাম, যেহেতু আসছি হাটে কি করবো সব মিলের দাম জানি। সিঙ্গেল একটা আছে, সিঙ্গেল এটার দাম জানি কেমন দাম রয়েছে। নেতা
গরুর দাম একটু হলো বাড়ছে, আরো বাড়বে সামনে তে, আরো বাড়বে 100%। কেন বাড়বে? গোস্তুর গোস্তুর কেজি দিছে 670 টাকা করি। হ্যাঁ এটা কথা ঠিক, বাড়লে কিভাবে গোস্তু কিভাবে কি করবো? হ্যাঁ এটা কথা ঠিক আছে, কি করবো আমরা? না না কথা ঠিক বলছে, 90 টাকা করে গোস্তুর দাম। হ্যাঁ মাংসের দাম তো কম, সেই গরুর দাম বৃদ্ধি হচ্ছে আর হবে, সামনে আলু উঠলে আমাদের এই অঞ্চল আলু উঠবে, তখন আরো বৃদ্ধি হবে আমরা মনে করছি। কেমন দাম চাচ্ছেন এটা? দাম তো চাচ্ছি ভাই 60-70 হাজার দাম চাওয়া হচ্ছে। দর্শক হাটটি বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8 ঘটিকা হয়তো বৈকাল 4 ঘটিকা অবধি এরকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে। আমি আপনাদের সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম দর জানার শোনার চেষ্টা করতেছি, যে বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুর হাট নতুন হাটে। এটার একটু আগে দাম জানার চেষ্টা করি, এটার দাম কত রাখছে একটু শুনি। এটা হাড্ডি শাড়ি ভালো মানে রিক্সাইদের বলদের কালেকশন নাই দর্শক, খুবই কম বলতে চলে, কালেকশন হচ্ছে না। বাবা কেমন দাম চাচ্ছেন এটা আজকে? 190 হাজার। কাস্টমার কত বলে বাবা? 70 ভাঙতে বলে, তাই না? বয়স? বয়স 8 দাঁত জোয়ান হয়ে গেছে দর্শক, 8 দাঁত 70 ভাঙতে বলতেছে এই জোড়াটার কোয়ালিটি। দর্শক মাঝে মধ্যে একটু কোয়ালিটি দেখাতে হয়তো সমস্যা হয়ে যেতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমরা তো হাটের মধ্যে ঠেলা ঠেলি চাপা চাপে ভিডিওগুলো করতেছি, ওই জন্য কোয়ালিটি হয়তো একটু মিস্টেক হতে পারে। তারপর আপনাদের জন্য ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। সালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন জোড়াটার? 180-90 হাজার চাওয়া হচ্ছে। হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 60-65 বলে, তাই না? বয়স? কেবল জোয়ান হয়ে গেছে দর্শক, কেবলই জোয়ান হয়ে গেছে এই জোড়াটার। এই তো কোয়ালিটি, যেটা একটু দাম জানি, দাম জানা হোক আগে ইনশাল্লাহ, তারপরে কী হয় পরে দেখবো। হনি আপনি মানুষের গরু বিক্রি করা না দেখে নিজের টাকা বিক্রি করেন, তারপরে মানুষের গরু বিক্রি করা দেখবেন? ওগুলা গরু তো আপনি প্রত্যেক দিন ধরে থাকেন, আজ করে বিক্রি হচ্ছে হোক, কত চা হচ্ছে এটা? 140 হাজার চাওয়া হচ্ছে। হাটে আসার পরে কাস্টমার কেমন মনে বলে? 110-120 বলে, তাই না? বয়স কেমন আছে? 8 দাঁত দর্শক, 8 দাঁত বয়স আছে। দাম কি বলছে কি জানছে এটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। দর্শক শুনেন, এগুলো হচ্ছে হাটের যা কালেকশন থাকে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কালেকশন হয়ে থাকে। এই যে আপনার এই ভাইয়ের সঙ্গে বহুদিন তো কথা হয়নি, ইনি একজন ভালো মহাজন ব্যাপারী, নাম্বার চাইবো, দিলে দিব, না হলে নাম্বার দেওয়ার চেষ্টা করবো না। এটা মোটামুটি ভালো বিগ সাইজের আছে, আমি একটু কথা বলে দেখি। ভাই আসসালামু আলাইকুম, কেমন দাম চাওয়া হচ্ছে? 265-70 চাওয়া হচ্ছে। হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 200 বলে 200 ভাঙে 2 লক্ষ 2 লক্ষ ভাঙে বলে, তাই না? বয়স কেমন হয়েছে? বয়স 6 দাঁত করে। আজকে আপনাকে একটা অনুরোধ করতেছি আমার দর্শকের উদ্দেশ্যে, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে আমাকে? যখন দর্শক মনে করে যে হাটে আসবে বলদ গরু কিনবে, সে গেল দর্শক ফোন দিবে, অযথা সব দর্শক ফোন দিয়ে বিরক্ত না করে ভালো আমি মনে করি। নাম্বারটা একটু বলেন। 01906 55 89 10 দর্শক যারা হাটে আসবেন, যারা বলদ কিনবেন, সে সকল ভাইরাই ফোন দেবেন, অযথা সবাই ফোন দিয়ে বিরক্ত বোধ না করাই ভালো আমি এটা মনে করি, কেননা এর পরবর্তী থেকে নাম্বারগুলো এইভাবে নিয়ে দিতে পারবো না আপনাদের মাঝখানে কিংবা আপনাদের মধ্যে। তো লেনদেন হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম, আপনি হয়তো বা দেখা হবে সুন্দর এরকম একটা ভিডিও নেই নতুন কোনো একটা হাটে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আর রহমতুল্লাহ।